জুলাই বিপ্লবের সংঘর্ষ সহিংসতায় অনেকে সারা জীবনের জন্য প্রতিবন্ধী হয়ে পড়েছেন। আহত এসব মানুষের কারো পা অথবা হাত কেটে ফেলতে হয়েছে। পঙ্গু হাসপাতালেই আছেন এমন আরও 21 জন, চিকিৎসা নিয়েছেন 700 জনেরও বেশি। তাদের কৃত্রিম অঙ্গ সংযোজনের কথা বলছেন চিকিৎসকেরা। আনোয়ার হোসেনের রিপোর্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে কেউ হারিয়েছেন হাত, কেউ এক পা, কেউ দুই পা হারিয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালটিতে ভর্তি আছেন লম্বা সময় ধরে। তেমনই একজন আলামিন। আমি যখন গুলিবিদ্ধ হয়েছি তখন আমার তখন টের পাই নাই যে গুলি আমার লাগছে। যখন আমি দাম করে পড়ে গেছি তখন আমি টের পেয়েছি। আর রক্ত গরু জবাই দিলে যেমন রক্ত ছেটে তেমন রক্ত ছিটছিল। আলামিনের মতো সেই সময় গুলিবিদ্ধ হয়ে ছাত্র ও শ্রমজীবী মানুষ হাসপাতালটিতে এখনও কাতরাচ্ছেন। যাত্রা থানার বাইরে দাঁড়া ছিলাম, পুলিশ আমাদের অনেকজনকে গুলি করছে। পরে পাহাড় দিকে চায়া দেখি পাও গুলি লেগিয়া আর এতনে পরে রয়েছে পাওয়ার মধ্যে। গুলি খাওয়ার আধা ঘন্টার ভিতরে আমি বুঝতে পারিনি যে আমার পায়ে গুলি লাগছে। থানা ঘেরাও করে, ওখানে পুলিশ খেপে গিয়ে মনে হয় যে এলোপাতারিভাবে গুলি করে। হঠাৎ করে একটা গুলি ছুরে আসে আমার দুই পায়ে লাগে, দুই পায়ে লাগার সঙ্গে সঙ্গে আমি পড়ে যাই। হাসপাতালটির পরিচালক বলছেন কৃত্রিম অঙ্গ সংযোজনের মাধ্যমে এদের কিছুটা স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব। যখন অঙ্গ প্রত্যঙ্গ পচন ধরে তখন জীবনের উপর হুমকি আসে, তাকে বাঁচানোর জন্য পরবর্তীতে আমাদেরকে লিম কাটতে হয়েছে। এরকম 21 জনকে আমরা কাটছি। হাসপাতালটির পরিচালক বলছেন এখনও 101 জন চিকিৎসাধীন রয়েছেন আর অঙ্গহানি হয়েছে 21 জনের। তবে কৃত্রিম অঙ্গ সংযোজন এবং পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে তাদের কিছুটা স্বাভাবিক জীবনে ফেরার কথাও বলেছেন পরিচালক। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।